হ্যালো, আসতেছি 2 মিনিট লাগবে, 2 মিনিট 2 মিনিট। আরে বাড়া বইলো না, জ্যামে পড়ে আসছি সামনে যে বড় বড় গাড়ি, পা পিপ। আরে 2 মিনিট 2 মিনিট লাগবে বেশি কেন, আর সামনে যে লরি দাঁড়াই আছে তারাও ধরো আসতেছি 2 মিনিট 2 মিনিট 2 মিনিট। কোনো সালারাই তো আসেনি, একটু টিকটক বানাই। আমি এসেছি তোর মন পাড়ায়, নিয়ে এসেছি কুন্নি করাই। আমি রাজমিস্ত্রি ভাই, আমি রাজমিস্ত্রি ভাই, সকাল 6টা বাজে উইটা আসতে 45টা যায়। আমি রাজমিস্ত্রি লেবার ভাই, রেফার ভাই, রেফার। কী বারার কাজ করি, সারাদিন কাজ করে কি কয় টাকা পাই, ভিডিওগুলো ছেড়ে দিই দুটো ফলোয়ার হইলেও বাড়বে। যাই হোক, আজকের দিনের ইনকাম হয়ে গেছে। তাড়াতাড়ি কাজ করো, মিস্ত্রি আসলে বকা দিবে। এই কার জ্বালাস না বোকা সোদা, মিস্ত্রির সাথে কিভাবে কথা বলতে জানিস না? কবে কাজ হয়েছে বোকা সোদা, লেবার ভিড় খাচ্ছিস, এদিক দেখ। এটা কি ভিড় খাচ্ছিস ভাইয়া, ধর আমার থেকে নে ম্যাজিক সিগারেট খা। তোর কাছে আমি হেল্পার হইতে পারি, তোর কাছে আমি সিনিয়র হেল্পার। সিনিয়র হেল্পার মানে ওই মিস্ত্রি। এই কই যাচ্ছিস তুই? ঠিক আছে যাচ্ছি, বালু আর কি ফেলাবো বলে। তোরে বাচ্চা, তোর মিস্ত্রি তো আমি, তুই আমার কথা শোন। 3.5 করে বালু ফেলাবি, 1 বস্তা ধুলো ফেলা। ধুলো মানে ওই সিমেন্টেরই? ও আচ্ছা। এই এটা কি বালি? বালি তো বুঝছি, বালির নিচে এটা কি? ট্যাঙ্কির মুখ। বাড়িতে পড়া আনতে গেছি, তুই বউ তরকারি এনে ফেলছে, তাই ট্যাঙ্কির মুখ নিয়েছি। হ্যাঁ চোদা, বাড়ির করাইয়া নয় কাজের করাইয়া, কই থেকে চলে আসে বাড়া? ও তোর বাচ্চা লালকা চোদা, কিছুই জানে করে। কদর কি ফেললি? 3.5 করে বালু আর 1 বস্তা সিমেন্ট। কি কে বললো ফেলতে? আমার মিস্ত্রি। কে তোর মিস্ত্রি? ওই আমার মিস্ত্রি। ও কি বালার মিস্ত্রি, খালি সারাদিন মোবাইল টিপে শুয়ারের বাস্তা, আবার মিস্ত্রি হয়েছে, কাজের কিছুই বুঝে না। তাহলে ওকে, ও তো লেবার। ও কি বালার মিস্ত্রি, যা কুড়ি করে বালু ফেল আর 1 বস্তা সিমেন্ট দে। আমি কি সব একা করবো? ও তুই একা করবি কেন, ওকে নিয়ে যা। এই উঠ আয়। তুমি বসলে কেন, তুমি আর বালু টানবে না?
আমি তোর সিনিয়র, তোর সাথে ভালো থামলে আমার মানুষের মানে গাড়ি মেরে দিবে। সব পাগল আমি যদি কই থেকে আসে পর আমার এখানে? ওর থেকে তুই বালি বুয়া, তাড়াতাড়ি কাজ শিখতে পারবি। ও এই কারণে তুমি কাজ শিখোনি? মানুষটা মিষ্টির সাথে কিভাবে কথা বলতে হয় বোকাচোদা? যা বালি বুয়া, তার নাই কাজ সিরি, সে আবার মিস্ত্রি। আমি আর পারবো না, আমার কষ্ট হয়ে গেছে একা একা। আর পাঠিস না মানে এনে বিরিকা হেঁড়া পরে এনার্জি পাবি। ও কি এমন আছে এর মধ্যে যে আমার শরীরে অটোমেটিক এনার্জি চলে আসছে? ঠিক আছে, সব বেলা টেনে ফেলা। হ্যাঁ একা টেনে ফেলবো আমি। মাল ফেললি? হ্যাঁ। নে আবার তাড়াতাড়ি করে দুজনে মাল মাখা। যা তুই মশলা মাখা, আমি বিড়ি খেয়ে আসছি, বুঝলি? তাড়াতাড়ি কাজ শিখবি। কিরে কাজ হইলো? ওই তো কাজ, মশলা মাখাতে পড়বে, কাজ ধরবো আর কি। ঘড়ি তো নাই, কয়টা বাজে দেখতো? 12টা বাজতেছে এখন, বেলা বাজে 12টা। শুভরে বাচ্চা মিস্ত্রি, কাজ করবি কখন? এই তো এখন হয়ে গেছে, মশলা মাখাইলে কাজ ধরে নেব। কি বাড়া, দুটো হেল্পার দিছেন কাজই করে না, আবার আবার এসে বকতেছেন আমাদের। তাড়াতাড়ি কাজ শেষ কর, আমি ভিতরটা একটু ঘুরে দেখি। তো গাইস, প্রথম পার্টটা আপনারা দেখে ফেললেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে সেকেন্ড পার্ট যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের এই টক্সিক ফ্রেন্ড সিস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে সেকেন্ড পার্ট চান কিনা। আমি আশা করছি ফার্স্ট পার্টের চাইতে সেকেন্ড পার্ট আরো সুন্দর হবে, কি বলো সবাই? সাবস্ক্রাইব করে দিতে বলো সবাই, সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবা, ওই যে বেল আইকনটা টিপে দিবা। আর হচ্ছে সবাই বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করবা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।